কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়ার কথা বলা হয়েছে। বাকি জেলাগুলোতে স্পর্শকাতর বুথ, এগুলো স্পর্শকাতর বুথ নির্ধারণ করাটাও তো নির্বাচন কমিশনের হাতে থাকে। নিরাপত্তা সুনিশ্চিত না হলে আমাদের পক্ষে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করা সম্ভব নয়, ভোট নিতে আমরা যেতে পারবো না। তার জন্য নির্বাচন কমিশনের সাথে যদি যত রকমভাবে লড়াই করতে হয় লড়াই করা হবে। আমরা আজকে চিন্তা ভাবনা করছি, যদি প্রয়োজন হয় আমরা উচ্চ আদালতেও যাব। পশ্চিমবাংলার কোনো বুথকেই মানে সুরক্ষিত বলে আমরা অন্তত মনে করি না। শুধুমাত্র সাতটা জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা কমিশনের কাছে দাবি করছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী।